আসসালামু আলাইকুম। যে যে এখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। বন্ধুরা, গার্মেন্টস টার্মস এবং ডেফিনেশন পর্ব থ্রিতে আপনাদেরকে স্বাগতম। তো এই ভিডিওটি দেখার আগে অবশ্যই গার্মেন্টস টার্মস এন্ড ডেফিনেশন পর্ব ওয়ান এবং টু দেখে আসবেন, যেটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। ফাগোস্ট ইস্টিস, ইহা এক ধরনের লক ইস্টিস, যাহা এক ধরনের জিগজ্যাগ মেশিনে উৎপন্ন করা হয় এবং দুটি কাপড়ের মধ্যে সামান্য ফাঁক রেখে জিগজ্যাগ ইস্টিচের দ্বারা সংযুক্ত করা হয়। গাছেট, পোশাকের কোনো অংশের শক্তি বৃদ্ধির জন্য অথবা ফিটিংয়ের সুবিধার জন্য অথবা আকৃতি সুন্দর করার জন্য একটি অতিরিক্ত কাপড়ের টুকরা ব্যবহার করা হয়, যাকে গাছেট বলে। ব্লাউন্ড ইস্টিস, ইহা একটি বিশেষ ধরনের ইস্টিস, যাহা কাপড়কে সম্পূর্ণভাবে ভেদ করার পরিবর্তে আংশিকভাবে ভেদ করে, কাপড় সেলাই করে। এই ধরনের সেলাইকৃত অংশকে সেলাই সুতা কাপড়ের সম্মুখ ভাগ হতে দেখা যায় না, কিন্তু পিছনের দিক হতে দেখা যায়। কালার ব্লেন্ডিং, রঙিন কাপড় পানিতে অথবা সলভেন্টের মধ্যে ভিজালে কাপড়ের মধ্যস্থ রং যদি আংশিকভাবে পানিতে চলে যায় অথবা একই কাপড়ের মধ্যে এক স্থান হতে পার্শ্ববর্তী স্থানে লেগে যায়, তবে তাকে কালার ব্লেন্ডিং বলে। ক্রোকিং, শুকানো অথবা ভিজা কাপড় হতে ঘষে রং ওঠানোকে ক্রোকিং বলে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।